প্রিয় দর্শক মই হাফিজুর রহমান সিঙ্গার রাইটার এন্ড কম্পোজার সংগীত জগতর বিশেষ ঐতিহাসিক বহু নজনা কথা লোকসংগীত বাউল সংগীত মৌলানা ভাসানী শেখ মজিবুর রহমান বাংলাদেশ ভারত আর পাকিস্তান আদি করি বর্তমান বাংলাদেশের বিশ্ববিখ্যাত শাস্ত্রীয় আর লোককণ্ঠশিল্পী মুজিব পরদেশীর জীবন আর সংগীত যাত্রার চমু বিবরণ তেওঁর নিজ মুখেরে শুনি লওয়া হোক। তো আপনি বলছেন আমি বাউল শিল্পী, আমি আমি বলে এক্সপ্লেন দ্য হোয়াট ইজ বাউল, বাউল কাকে বলে আমি একটু ব্যাখ্যা করি। আপনারা তো জানেন না বাউল মানে ফাউল, না না আমি বলি শোনেন। বাউল হচ্ছে আমি কিন্তু বাউল না, নোবডি বাউল, কারণ যার ঘর আছে যার সংসার আছে মাছ ভাত খাই আমরা। বাউল হয়েছে ওই লালন ফকির, তার ঘর সংসার ছিল না। আমার কিন্তু বউ আছে দুইটা, না না ঘর সংসার যার আছে। এই ওনারা গান করেন, ইট ইজ সুকল ল্যাঙ্গুয়েজ, নাম মাত্র আমরা বলে থাকি যে বাউল গান এবং বাউল শিল্পী। নো এর ঘর আছে, স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, সে কিসের বাউল? বাউল তো থাকে রাস্তাঘাটে এবং জঙ্গলে তপস্যা করে, কি রফসাব। রফসাব তো আরো বেশি জানে, আমার চাইতে আরো পণ্ডিত। উনি এমন কোনো বাউল গান নাই, এবং এই এই আমরা এটাকে আগে কি বলতাম, বাউল গান বলতাম না, বিচার গান, বয়াতি গান, তাই না? তাইলে এটাই বললাম আর কি। তো আজকে কিন্তু আমি এখানে গান করতে আসিনি, গান শুনতে আসছি। খুব ভালো বাজাচ্ছে আর্তভজ্জল ভাই যে অর্গানাইজার, উনি এই সমস্ত এমন এহেন শিল্পী নাই যে তোফাজ্জল ভাই রে না চিনে, এবং ওনার ডাকে কেউ না আসে। এই যে সবাই আসছে কিন্তু ওনার ডাকে, তো ওনাকে আর একজন হবিল সরকার, এটা আমার ছোট ভাই, খুব ভক্ত আমার, সাংঘাতিক ভক্ত বলার বাইরে, এবং ওর যে গুরু সালাম, সালাম সালামও আমার খুব ভক্ত, সাংঘাতিক। কেন আমি যখন ফোকসং করি লোক সংস্কৃতি নিয়ে, যখন আমি এই দেশের সকলকে পরিচয় করিয়েছি আমার শ্রদ্ধেয় গুরু আব্দুল আলিম সাহেব, এই আব্দুল আলিমের আগে ছিলেন আব্বাসউদ্দিন সাহেব, এই ফেরদৌসির রহমানের বাবা মুস্তফা জামান আব্বাসী সাহেবের বাবা, উনি যখন আসলেন এই লোক সংস্কৃতি নিয়ে, তখন লোকসঙ্গীত কারে কাছে নেই না, তখন কলকাতা এই ভারতের বাংলা গান শুনতো সবাই। উনি একমাত্র মুসলমান শিল্পী যে টুপি পইরা গান গাইতো এবং পাবলিককে বুঝাইতো। শুনো মমিন ভাইও, কবি নজরুল ইসলাম ছিলেন তখন গীতিকার, উনি গান লিখতেন এ দুনিয়া ফানা হবে, এসব আধ্যাত্মিক ইসলামিক গান। আমি আপনাদেরকে কষ্ট দিলাম, বেদবি করলাম, কারণ সঙ্গীত আমরা শুনি, আসলে সঙ্গীতের যে কতগুলি ভাগ আছে এটা আমরা জানি না, এই জন্য আমি বললাম। আমি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে বিএ অনার্স করেছি, যেটাকে আমরা সকল ল্যাঙ্গুয়েজে মিউজ বলে থাকি, মানে ব্যাচেলার অফ মিউজিক। এই সঙ্গীত নিয়ে আমি লেখাপড়া করছি, আমার এটা একটা বিসিএস অফিসার যে হয়েছি, এর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স করছি। আমি কিন্তু বাংলা কম বুঝি, এই জন্য দেখবেন যে আমি টেলিভিশনে গান গাইলেও বেশি ইংরেজি করি, কারণটাই হচ্ছে বাংলাটা আমি কম বুঝি, বাংলা আমি শিখছি আইসে এই দেশে পণ্ডিতদের কাছে, বাংলা বাংলা ভাষা জানি না সত্যি কথা, কারণ আমার জন্ম তো হইলো পাকিস্তানে করাচিতে। এই দেশে স্বাধীনতার সংগ্রামে আমি কেল খুঁজতেছিলাম যে এই এই হারামজাদা গো, এই পাক বাহিনী গো, এই পাকিস্তানি গো কেমনি হাওয়া করা যায়, তখনই পাইলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটিমাত্র লোক যিনি এই পাকিস্তানিদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়েছিলেন। সেই বঙ্গবন্ধুর প্রথম গান আমি গাই 1969 গণ অভ্যর্থনের সময় আমি গাইলাম আমি বন্দি কারাগারে। তখন আমার বাবা পিসাব, যিনি পীর ছিলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম খান ভাসানী টাঙ্গাইলের, আপনারা জানেন না আওয়ামী লীগের জন্ম কিন্তু ওই শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি কোথায়, গোপালগঞ্জে না,
টাঙ্গাইল হইল আওয়ামী লীগের জন্ম, এটা মনে রাখবেন। হ্যাঁ, এই ভাষা হিসাবে তখন এটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী মুসলিম লীগরে কাইটা দিয়া সবুর খান খুলনা তারে দিয়া দিল যে আপনি মুসলিম লীগ নিয়ে থাকেন আর আমি আওয়ামী লীগ হই। মাওলানা ভাসানি হইল সভাপতি, সেক্রেটারি বানাইল তার মেয়ের জামাই শামসুল হক সাহেবকে। এই শামসুল হক সাহেবে তাকে বাদ দিয়ে তখন উনি আবার শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে উনি ডাকত, ওই মুজিবর এদিকায় তুইও বি সভাপতি, আমি এর মধ্যে নাই, তোরা তোরা আওয়ামী লীগ কর। তো এই আওয়ামী লীগের জন্মের প্রথমেই আমি গান গাইলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, মুজিব ভাইয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে। এখন যত বেটা এই গান গাও মুজিবপুর দেশকে স্মরণ করতে হবে, কারণ হচ্ছে আমি আই ওয়াজ দি ফার্স্ট সিঙ্গার অফ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তখন রিক্স নিয়ে আমি গান করেছি, ছোট্ট একটা মানুষ ছিলাম আমি, কেউ গাইতে চায় না। আব্দুল জব্বার সাহেব গেছে, আপেল মাহমুদ সাহেব গেছে, রথীন্দ্রনাথ রায় গেছে, সবাই কয় না দোস্ত গান যে গামু সেলাই বাড়ি গড়তে পুরায় হেলাইব, কেন গান গেলে তো অন এয়ারে চলে যাবে, তখন তো এই পাক বাহিনীরা আমাকে ধরবো। আমি দেবটা পাক বাহিনী ওই শালাকে আমি করাচি দেখেছি, ওরা আমাদের বাঙালিদেরকে এত ঘৃণা করত, এত খারাপ জানতো যেটা বলার বাইরে। তো যার জন্য সেখানে আমি গাইলাম যে মুজিব ভাইয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে, আমার বন্ধুবর মানুষ উনি নেই মারা গেছে, গানের যে গীতিকার ছিলেন এই গানটা লিখছিলেন ফজলে খোদা, সেই ফজলে খোদা ভাই দুটা গান লিখছিলেন আমার জন্য একটা আর মোহাম্মদ আব্দুল জব্বারের জন্য একটা। আব্দুল জব্বারের গানটা ছিল সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে, এই গানটি উনি করেছিলেন আর আমার জন্য করেছিলেন এই গানটি। তো যাই হোক, অনেক বক্তব্য দিলাম, এই বক্তব্যের মাঝে নিজের গল্পই নিজে করলাম আর কি। জাস্ট আই এক্সপ্লেন দা যে হোয়াট ইজ আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের আমরা যে আজকে লোকসংস্কৃতি করে, আমি তো ক্লাসিক্যাল আর্টিস্ট ছিলাম, আমি লোকসঙ্গীত কারা করে চিনতাম না, জানতামও না। আব্দুল আলিম সাহেবকে যখন পাইলাম ওনার এই গান শুনে, ওনার প্রথম গানটা যখন আমি শুনলাম প্রেমের মোড়া জলে ডুবে না, হারি এত সুন্দর গান করে এই শিল্পীটাকে, ভাইদা ভাই দেখলাম যে আমার মামার বন্ধু। এই আমি গেলাম কবি জসীমউদ্দিন সাহেবের বাসায় কমলাপুর, এই যে আজকে যে রেলওয়ে স্টেশন হয়েছে কমলাপুর, এখানে ছিল না রেলওয়ে স্টেশন, ফুলবাড়িয়াতে ছিল, ঢাকা ফুলবাড়িয়াতে ছিল স্টেশন, তখন স্থানান্তরিত করা হইল। কবি জসীমউদ্দিন সাহেব আমাদের একমাত্র বাংলার কবি, সে হলো কবি জসীমউদ্দিন সাহেব ফরিদপুরের পল্লী কবি জসীমউদ্দিন। আমার একটা গানেও আছে, আমি একটা গানও করি এই দেশের জ্ঞানীগুণী শিল্পীদেরকে নিয়ে, আমি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি নাই আমার গানের মধ্যে, কবি নজরুল ইসলামেরও আমি রাখিনি, কারণ তারা পশ্চিমবঙ্গের লোক, দনজনে কলকাতার লোক, আমার দেশের লোক না। তখন একটা আহম্মক আমাকে প্রশ্ন করছিল, আমার রেডিওর ডাইরেক্টর বললো যে তাহলে আপনি যে বাংলা শিখছেন এরা তো বাংলার কবি, বাংলার কবি হইলে কি বল, তারা দ্যাটস নট ম্যান অফ বাংলাদেশি, তারা তো বাংলাদেশের লোক না, তারা হলো পশ্চিমবঙ্গের লোক, ভারতের লোক। তো তাহলে আপনি তার কবিতা পড়েন, আমি উইলিয়াম ওয়াটসেটের কবিতা তো আমি পড়ছি, ইংল্যান্ডের কবিতা কবি, তাই বলে কি সে আমার কবি নাকি? আমার কবি হলো কবি জসীমউদ্দিন মীর বন্দে আলী, আজান কবিতাটা আপনারা পড়ছেন না মীর বন্দে আলীর? তো সেই মীর বন্দে আলী সে হলো আমার দেশের কবি, কবি জসীমউদ্দিন সাহেব আমার দেশের কবি। যাই হোক, আপনারা আমার বেয়াদবি মাফ করবেন, আজকে গান শুনবো, আসসালামু আলাইকুম।